আপনি কি মা হতে চলেছেন? এই সময় মহিলারা নানা শারীরিক সমস্যার মধ্য দিয়ে যায়। মহিলাদের শরীরে বিরাট একটা পরিবর্তন আসে এই সময়। যে সমস্ত শারীরিক জটিলতা এই সময় দেখা দিতে পারে সে সম্পর্কে সচেতন থাকাটা জরুরি। গর্ভাবস্থা মহিলাদের জীবনের এক অদ্ভুত সময়। একদিকে নানা রকম শারীরিক সমস্যা, হরমোনের প্রভাবে মানসিক টানা পড়েন, অন্যদিকে তার সঙ্গে কিছুদিনের মধ্যে নতুন প্রাণ পৃথিবীতে আনার আনন্দ উত্তেজনা। গর্ভাবস্থার শরীর কেমন হবে তা প্রতিটি মহিলার ক্ষেত্রে আলাদা রকমের অভিজ্ঞতা নিয়ে আসে। এর কারণ সবার মেডিকেল হিস্টোরি, খাদ্যাভ্যাস, প্রতিদিনের রুটিন আলাদা হয়, আর এইসবের উপরই নির্ভর করে গর্ভাবস্থায় কোনো জটিলতা দেখা দেবে কি না। তবে গর্ভাবস্থায় কিছু জটিলতা প্রায় সব মহিলারই হয়ে থাকে। গর্ভবতী মহিলাদের এই জটিলতাগুলির বিষয়ে সম্যক ধারণা রাখা দরকার। জটিলতাগুলির বিষয়ে জানা থাকলে তারা এগুলি রোধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন। মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রিপোর্ট অনুযায়ী গর্ভধারণের আগে একজন সম্পূর্ণ সুস্থ মহিলাও গর্ভাবস্থায় নানা শারীরিক সমস্যায় পড়তে পারেন। গর্ভাবস্থায় অনেকেরই উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। হাইপারটেনশন এই সময় খুব প্রচলিত একটা সমস্যা। বিশেষ করে সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে সন্তান জন্ম পর্যন্ত উচ্চ রক্তচাপ এবং হাইপারটেনশন অনেকেরই পিছু ছাড়ে না। গর্ভের ভেতরে থাকা ভ্রূণ যথেষ্ট অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেওয়ার জন্য এই সময় শরীরের বেশি রক্ত পাম্প করে। এই সময় সেই কারণে মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক করিয়ে নেওয়া প্রয়োজন এবং খাবারে নুন কম খাওয়া দরকার। গর্ভাবস্থায় অনেক মহিলারই ডায়াবেটিস হয়ে যায়, তবে সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই তা আবার নিয়ন্ত্রণে এসে যায়। তবে গর্ভাবস্থায় এই ডায়াবেটিস হবু মা এবং তার গর্ভের সন্তানের স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলতে পারে, এমনকি এর ফলে সময়ের আগে শিশুর জন্ম পর্যন্ত হতে পারে। তাই এই সময় ডায়াবেটিস ধরা পড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থায় মহিলাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়, সেই কারণে এই সময় নানা ধরনের সংক্রমণের আশঙ্কা থাকে। ইউরিনারি ট্র্যাক্ট ব্লাডার, কিডনি এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এই সময় অনেকেরই দেখা দেয়। সংক্রমণ এড়াতে আগে থেকে উপযুক্ত সাবধানতা নেওয়া জরুরি, না হলে হবু মায়ের থেকে এই সংক্রমণ ভ্রূণের মধ্যেও ছড়িয়ে পড়ে। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলে গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ এমন ওষুধ খান। হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির সমস্যা, বেশি বয়সে গর্ভধারণ, স্থূলতার মতো নানা কারণে প্রিএক্লাম্পসিয়া হতে পারে। পেটে অসহ্য ব্যথা, মাথার যন্ত্রণা অথবা চোখে ঝাপসা দেখার মতো সমস্যা হলে বুঝবেন আপনার প্রিএক্লাম্পসিয়া হয়েছে। এর থেকে কিন্তু গর্ভপাত পর্যন্ত হতে পারে, তাই এই ধরনের সমস্যা হলে এখনই ডাক্তার দেখান। প্রেগন্যান্সির 37 সপ্তাহ পূরণ হওয়ার আগেই শিশুর যদি জন্ম হয় তবে তাকে প্রিম্যাচিওর লেবার বলে। এর ফলে দুর্বল অসুস্থ শিশুর জন্ম হয়। এই ধরনের শিশুদের ওজন কম হয় এবং বয়সের সঙ্গে এরা ঠিকমতো বাড়ে না। প্রিম্যাচিওর লেবার এড়ানোর চেষ্টা করতেই হবে। প্রেগন্যান্সির প্রথম 20 সপ্তাহের মধ্যে গর্ভপাত হলে তাকে বলে মিসক্যারেজ এবং 20 সপ্তাহের পরে গর্ভপাত হলে তাকে বলা হয় স্টিল বার্থ। গর্ভের সমস্যা, ভ্রূণ ঠিকমতো না বাড়লে, গর্ভস্থ ভ্রূণ সংক্রমণের শিকার হলে বা মায়ের কোনো অসুখে মিসক্যারেজ বা স্টিল বার্থ হতে পারে। যদিও মিসক্যারেজ এড়ানো গর্ভবতী নারীর হাতে থাকে না, তবু এই ধরনের ঘটনা বাবা মায়ের জীবনে অত্যন্ত দুঃখজনক। এই ট্রমা কাটিয়ে ওঠার জন্য উপযুক্ত কাউন্সেলিং প্রয়োজন।